তো আজকে হচ্ছে রবিবার, তাই রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে তো চাটা খাওয়া হয়ে গেছে। তো সাধারণত সকালবেলা উঠেই চা খাওয়া হয় না, মানে আগে বাড়ির যে সকালে বাসি কাজকর্ম সেগুলো সেরে তারপর চাটা খাই। কিন্তু আজকে যেহেতু রবিবার, দাদা ভাই বা আমার বর বাড়িতে ছিল, তো বাড়িতে ছিল তাই সবাই মিলে একসঙ্গে বসে চা খেলাম আর গল্পও করলাম। তো এটা অনেকদিন পর হলো, মানে অনেক রবিবারই এরকম হয় না, তো আজ অনেকদিন পরই হলো একসঙ্গে বসে চা খাওয়ার সুযোগটা। তো যাই হোক, চাটা খেয়ে এবার এই সকালের কাজকর্মে লেগে পড়েছি। তো আমি এই যে ঘরদোরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই রান্নাঘরের সিঁড়িটাতে উপরে গেট হয়নি, তার জন্য ভীষণ হাওয়া দেয়, মাঝে মধ্যেই হাওয়া দিয়ে এই সিঁড়িতে নোংরা হয়। তো তাই পুরো ঝাড় দিয়ে নিলাম। আর দেখো এখানে এই যে বেসিনটা, একটু ওই সাবান আর আলাদা একটা জালি আছে বেসিন ধোয়ার, সেটা দিয়ে আর বাসনটা ধোয়া হয় না, তো শুধু বেসিনটাই ধোয়া হয়। তো এই যে সেই সাবান আর জালি দিয়ে বেসিনটাকে আগে ধুয়ে নিলাম। তো এই যে ঝাড় দিয়ে দিতে বেসিনটাকে ধুলাম, এখনও ঝাড় দেওয়া বাকি আছে। আর এই যে দেখো, এখানটা হচ্ছে আমাদের সবজি, মানে সবজি ঠিক নয়, ওই আলু পেঁয়াজ আদা রসুন যে গোটা, তো সেই সব সবজি বা মাঠ থেকে যে যখন সবজিগুলো আনে ব্যাগে করে, ওই দেখতেই পাচ্ছ একটা ব্যাগ বসানো আছে অলরেডি। তো এটা হচ্ছে সকালবেলাই, মানে একদম ভোরবেলা আনা হয়েছে, কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো অনেকেই জানো যে আমাদের চাষবাস হয়, তো পটল চাষ হয় প্লাস নানান রকম শাক বা একটা দুটো সবজি হয় টুকটাক। তো সকালবেলায় গিয়েছিলো আমার বর আর আমার ভাসুর মাঠে, এক সকালবেলা নয় ভোরবেলা, একদম ভোরবেলা ওই 4:30-5 নাগাদ গিয়েছিলো। কারণ হচ্ছে আমাদের যেহেতু অনেকটা পটল চাষ হয়, তো সেই পটল তুলে মানে পাইকারি বিক্রি করে দিয়ে আসে, তো সেই পটলই তুলতে গিয়েছিলো। তো তুলে আর ওই যে দেখতে পাচ্ছ পুঁই শাক এনেছে আজকে, অনেকদিন শাক হয়নি, মানে 4 শাক হয়নি, আমও আছে ছিল, তো তাই শাক এনেছে আর পটলও আছে ওখানে। তো ওগুলো এই যে আমি তুলে একটা ধারে রাখলাম রেখে, আর এই ঝাড়টা দিয়ে নিচ্ছি, আগে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা রোজেরই তাড়াহুড়ো, মানে অন্যদিন আর কি, সকালবেলা অন্য দিনে তাড়াহুড়ো তাড়াতাড়ি রান্না বান্না, কারণ আমার যা আর যায়ের মেয়ে আর কি স্কুলে যায়, তো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেকেই তোমরা জানো আমরা জয়েন্টে একসঙ্গেই থাকি, আমার শ্বশুর শাশুড়ি যা আর ভাসুর আমার বর যায়ের মেয়ে আর আমি আর আমার ছেলে, তো আমরা এতজন থাকি একসঙ্গে। তো বাকি যে দিনগুলো, মানে শনি আর রোববার হচ্ছে, শনিবার বিকালে আসে যা ভাসুর আর বর, তো বাকি দিনগুলো ওরা থাকে না, আর বুধবার রাত্রে আসে আর বৃহস্পতিবার চলে যায়। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলির স্টোরি। তো তোমরা যারা দেখো আমার ডেইলি ব্লগ তারা অনেকেই জানো। তো দেখো কথা বলতে বলতে ঝাড়টা দিয়ে নিলাম, আর এই যে ময়লাগুলো রোজ জোড়ো করে, আর ওই যে পেপারটা দেখলে পেপারের মধ্যেই তুলে রাখা হয়, কারণ নোংরা বাড়িতে জন্ম করে রাখলে একদিকে একদম বাজে দেখতে লাগে, তাই ওই যে পেপারের মধ্যে তুলে রাখি, আর ভর্তি হয়ে আসলে তারপর ওটা বাইরে ফেলে দিয়ে আসি একটা নির্দিষ্ট জায়গায়। তো দেখো এই যে ঝাড়টা দিয়ে নিলাম, আর হচ্ছে ননি বাবা এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি, তো ও উঠলে তো সকালবেলাটা যতক্ষণ ও ঘুমায় ততক্ষণই ভালো, কারণ ও উঠলে তো আর একটা কাজও সেরকম ঠিকভাবে হয় না, মানে একজন যে কাজ হয় না তা নয়, করতে তো হবেই। আর এই দেখো বলতে বলতেই উঠে পড়েছে, তো ঝাঁট দিয়ে একদম মুছে একদম সব কাজ কমপ্লিট করেছি, তারপরেই ও উঠে পড়েছে। তো ওকে উঠেই আগে ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি, আর এখানে এই দেখো জামাটা চেঞ্জ করিয়ে ওকে একটা জামা পরিয়ে দিচ্ছি। তো দেখো এই যে ওকে জামাটা পরিয়ে দিচ্ছে, আর ও যে ফোনে যে আমি রেকর্ডগুলো করি, ক্যামেরাগুলো করি, তো ও ফোনটা দেখতে পাচ্ছে, তো ফোনটা দেখতে পাচ্ছে, কিছু একটা নিশ্চয় বলছে, কী বলছিলো আমার এই মুহূর্তে মনে নেই, তবে ওকে আমি বলছিলাম যে গুড মর্নিং বলতে, কিন্তু বললো না কিছুতেই, কারণ মেজাজ মানে সবে ঘুম থেকে উঠেছে, তো তাই। তো দেখো এই যে জামা হাওয়া পরিয়ে আর ওকে এই যে চুলটা আছড়ে দিলাম, তো এখন ওর খাওয়া হয়নি, তো এবার ওকে খাওয়াবো। আর সকালবেলাও দুধ খায়, আর কোনো দিন হয়তো বিস্কিট বা টোস্ট খায়, একদম সকালবেলায় দুধটা দিয়েই শুরু করা হয়। আর এই দেখো এই যে জুতোগুলো কালকে ও জেঠু আর জেম্মা কিনে এনে দিয়েছে,
তো এই যে জুতোগুলো একদমই ছাড়ছে না, কারণ ওই যে একটা আওয়াজ হচ্ছে বাঁশির মতো। কে দিল জুতো? কে দিল? কে দিয়েছে? জেঠু। কালকে ননিকে জুতো জেঠু কিনে দিয়েছে বলো। চলো এবার খেয়ে নেবে, চলো দুধ খেয়ে নেবে, চলো। তো ওকে খাইয়ে আবার চলে এসেছি বিছানাটা গুছোতে। তো ও উঠলে আগে ওকে ফ্রেশ করিয়ে আগে খাইয়ে দিই, কারণ রাত্রিবেলা অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয়, 9টা সাড়ে 9টা নাগাদ। তো সকালবেলা উঠেই আগে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, না হলে ও ভীষণ রেগে যায়। আর শুধু ও কেন, এখানে আমরাও খালি পেটে বেশিক্ষণ থাকলে রাগটা কন্ট্রোল করতে পারি না। তো ও তাই সেম, মানে একদম ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিই, তারপর আমরা অন্য কাজে হাত দিই। তো দেখো বিছানাটা, গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছিলো, তো তাই বিছানার অবস্থা এরকম হয়ে আছে। আর একটা তোষক ছিল ওপরে, তো তারপর চাদর পাতি, মানে আর তারপর পেপার থাকে, তো সেগুলো সব আমি তুলে রেখেছি, কারণ তোষকটা ভিজে গিয়েছিলো, ননি আবার টয়লেট করে ফেলেছিল, ভিজে গিয়েছিলো, তাই ওটা তুলে রেখেছি। আর সেদিনকে দিয়েছিলাম রোদ্দুরে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার কারণে না ওটা ঠিক টাইমে তুলতে পারিনি, তাই অনেকটা ভিজে গেছে, তো ওটার পাকিনি, আর তাই চাদরটাও পাতা হয়নি। তো এর ওপরে ওই ম্যাট আছে, যে ওই তো ফোমের যে ম্যাটগুলো, তো ওগুলো পাতা ছিল, আর রাত্রে শোয়ার সময় তুলে দিই। তো দেখো এই যে এখন হচ্ছে জানালাটা খুলে আর বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে রোদ হয়েছে জানো তো, ভীষণ রোদ, আর এই সুযোগ তো হাতছাড়া করাই যাবে না, কারণ 3-4 দিন পর যখন বৃষ্টির পর যখন রোদ্দুর বেরোয়, তো সেই সুযোগটা যে রোদ্দুর বেরো না সেটা আমি একদমই ছাড়ি না। তো এই যে বিছানার চাদর, মানে যে যা সমস্ত কিছু আছে, তোষক টোষক সব তুলে নিয়ে যাবো আমি ছাদে রোদ্দুরে দিতে এগুলো, কারণ এক তো বিছানার চাদর পাতা ছিল না, তারপর আবার যে তোষক ছিল সেটাও ভিজে গেছে। তো এই যে এগুলো সব নিয়ে চললাম ছাদে। তো দেখো আজকে একটা সুন্দর রোদ ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখো মোটামুটি সকালের কাজকর্ম সব শেষ, এখন এসে এলাম এই যে ছাদে। তো এই যে জামাকাপড়গুলো, এই যে যত দুদিনের জামাকাপড় এগুলো সব, আর গত তিন দিন ধরে যে বৃষ্টি হচ্ছে এই সব জামাকাপড় জমেছিল। তো সকালবেলায় একদম রোদ উঠতে আমি আর দিদিভাই এসে জামাকাপড়গুলো মিলে দিয়েছি। আর দেখো তো এইগুলো, এই যে বিছানার তোষক আর কি দুটো, এটা তো এই মাত্র আনলাম, আর ওটা হচ্ছে একদম সকালবেলা এসেই দিয়ে গেছিলাম, ওটা গত দুদিন ধরে তোলা আছে, কারণ ননি তো আমি ওটা বৃহস্পতিবার তুলেছিলাম, তারপর থেকেই বৃষ্টি, তো ওটা তোলাই ছিল, তুলে রাখা ছিল এক সাইডে। আর বিছানার চাদরটাও কদিন পাতিনি, কারণ এই যে ভালোভাবে ওইটা পাতলে তারপর বিছানার চাদরটা পাততে পারবো, তো তাই আগে এসেই রোদ দূরে দিলাম ওগুলো। আর বর্ষাকাল তো পড়েই গেছে, কারণ কখন মেঘ কখন বৃষ্টি বলা যাচ্ছে না, এখন দেখো আকাশ পুরো ঝলমলে, কিন্তু আবার কখন যে হুট করে বৃষ্টি চলে আসবে বা মেঘ করে যাবে সেটা বলা ইম্পসিবল বর্ষাকালে, তাই না? তো চলো ওটা এখন আপাতত রোদে থাক, মেঘ করলে আবার দৌড়ে আসতে হবে ছাদে। তো এখন যাব নিচে, এবার রান্নাবান্নার জোগাড় হবে, যেহেতু রবিবার, এখন তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো বাজার থেকে আসলে তারপর রান্নাবান্না। আর আজকে মনে হচ্ছে একটু শাক রান্না হবে, পুঁই শাক, যেহেতু 4 দিন ধরে চলছিল অমাবাসী, শাক খেতে ছিল না, তো আজ একটু শাক রান্না হবে। আর নিচে গিয়ে তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো দেখো ওগুলো রোদ্দুরে দিয়ে আসার পর দেখি আমার বড় বাজার থেকে চলে এসেছে, আর এখানে এই যে মাছগুলো এনেছে, তো মাছগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে আর এই দেখো নুন মাখিয়ে রাখছি সব। আর এই যে মাছগুলো, এগুলো হচ্ছে আমাদের সারা সপ্তাহ, কারণ আমি বলেছি এর আগের ব্লগেও তোমাদের, আর আজকেও বলে দিলাম যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে হাট বসে সপ্তাহে 2 দিন, রোজ বাজার হয় না এখানে, এখনও হাটের সেই যে আগেকার রীতি সেটা এখনও আছে। তো তাই এই যেহেতু সপ্তাহে 2 দিন হাট, তো মাঝে মানে বৃহস্পতিবার হয় আর রোববার হয়, তো রোববার যখন বাজার যায় তখন একটু বেশি করেই মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দেওয়া হয়, আর মাঝে মধ্যে বৃহস্পতিবারও আনা হয় মাছ, তো যখন রবিবার অনেকটা মাছ নিয়ে আসে তখন আর বৃহস্পতিবার যাওয়া হয় না বাজারে। তো দেখো তাই আমি এই যে সবজিগুলো ধুয়ে দিয়েছি, কেটে ধুয়ে দিয়েছি, এখানে আর হবে শাক চচ্চড়ি।
তো এই হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে যা সকালবেলা কেটে নিয়েছে সবজিটা, মানে পুঁই শাকটা। আর এখানে আছে দেখো শাক চচ্চড়ির জন্য যে সবজিগুলো লাগবে সেটা, আর এটা হচ্ছে ঝিঙে, আর এখানে হচ্ছে আলু ভাজা হবে। তো এই যে সব সবজিগুলো আমি একদম ধুয়ে রেডি করে রাখছি, আর এখানে দেখো সবজির ট্রে। ওই যে রবিবার, মানে একদম রবিবার বাজারে গেলে মাছ ধোয়া, সবজি গোছানো, মানে এসব করতে করতেই না অনেক টাইম চলে যায়। তো দেখো সবজির ট্রেটা গোছানো হয়ে গেছে, আর আমি এটা একদম ফ্রিজে ভরে দিই। আর এখানে রান্নার করবে আজকে আমার যা, আর আমি এখানে দেখো রান্নার কিছুটা এগিয়ে দিচ্ছি, কারণ এই যে মাছের ডিমটাও আজকে হয়ে যাবে, যেহেতু আজকে রোববার আর কালকে সোমবার। তো দাদা ভাই আর আমার বর আর কি দুজনে আবার অফিস চলে যাবে, তো বাড়িতে ওরা এই একটা দিন দুটো দিনই খায়, মানে রোববার খায় আর সোমবার খায় আর বৃহস্পতিবার খায়, তো এই তিনটে দিনই খায়। তো তার জন্য দেখো আজকে এই ডিমটা রান্না হয়ে যাবে, মাছের ডিমটা। তো কিছু মাছ হবে, মাছের ঝাল, আর এই ডিমটা হয়ে যাবে ভাজা। তো দেখো ডিমটা হওয়ার জন্য যে আমি এখানে ডিমে মাখিয়ে রাখবো ডিমটা, কারণ ডিম রান্না হলে, মাছের ডিম রান্না হলে আমি একটু মাখিয়ে রেডি করে রাখি। আর এখানে দেখো মাছের মাথা ভাজা হচ্ছে আর কি, কারণ এটা পুঁই শাকে দেওয়া হবে। তো এখন যা পুরো রান্নাটাই করবে, এখন একটু দরকারে নিচে গেছে, তাই আমি একটুখানি সামলে নিচ্ছি, নিয়ে তারপরে যা চলে আসবে আর আমি যাব নিচে, কারণ নিচের সমস্ত কাজ বাকি আছে, ভাত হবে আর আমি এখনও স্নান করিনি। তো এই আর কি, আর এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আর এখানে মাছের ডিমটা, একদম পেঁয়াজ, বেসন, অল্প একটু বেসন, কাঁচা লঙ্কা, নুন, তো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটা একদম মেখে রেডি করে আমি যাব নিচে, করে দিয়েছি। তো এবার আমি যাব স্নানে। তো এখন বাজে হচ্ছে 10:30, দিদি ভাই রান্নাটা করছে, স্নানটা করে নিয়েছি, এবার চলো ভাতটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো প্রায় রান্না কমপ্লিট, এখানে আলু ভাজা আর এই যে মাছের ডিম ভাজা, আর মাছের ঝাল আর মাছ ভাজা হচ্ছে অপশনাল, মানে যে মাছের ঝাল খাবে না তার হচ্ছে মাছ ভাজা, যেমন আমার ননি বাবার। আর তো এই হচ্ছে, আর চচ্চড়ি এখনও হচ্ছে উপরে, আর এখানে দেখো আমি চালটা মেপে নিচ্ছি। তো ওখানে উনুনে ভাত হবে, তো ভাতের হাঁড়িতে জলটা দিয়ে এসছি, আর এখানে চালটা ধুয়ে তো ভাতটা বসিয়ে দেবো দিয়ে। আর এখানে দেখো কেটে নিয়েছি ফল, আম আর আপেল, তো এগুলো হচ্ছে ননি বাবা আর মানুষ জন্য তুলেছি। তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর মা ভাতের একটা জাল দেবে। তো আমি যাব ওপরে, কারণ হচ্ছে এই দেখো এই দুটোকে সামলাতে, কারণ এই দুটো যখনই একসঙ্গে থাকবে তখনই একটা গোল বাঁধাবে। না হাম করে না, হাম করে না, ওই তুমি হাই করলে না, তুমি হাই করলে না, হাতটা নেড়ে দাও ভালো করে, আস্তে অল্প করে কামড়ায়, ওরে বাবারি, অল্প করে কামড়া, অল্প করে কামড়া, মানু হয়, এটা মানু হয়। রাত্রিবেলা খুব কষ্ট করে খুলিয়েছি কালকে, হ্যাঁ হ্যাঁ, ওর বাবাকেই বলে ফেললো তুমি প্যাম্পাসটা পরে নাও, জুতো খোলা যাবে না, বলছে বাবা প্যাম্পাসটা পরে নাও না, আর জুতোগুলো এই যে সকালে পড়েছে আর খোলার নাম নেই, খুব ভালো লাগছে না, আওয়াজ হচ্ছে, বাঁশি দি, বাঁশি বাজছে জুতোয়, ভালো লাগছে কি গো, ভালো লাগছে, এ দেখো খাওয়া হয়ে গেছে কমপ্লিট, চলো নিচে চলো, চলবো না বলছে, নিচে চলবো না, ওই বলো নিচে চলো, নিচে চলবো না, স্নান করতে হবে, স্নান হয়নি, দুষ্ট। তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় 12:30, আর রান্না বান্না সব কমপ্লিট, ভাতও হয়ে গেছে, আর ননি বাবাকে স্নান করিয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এলাম। তো এখানে দেখো ছাদে এসেছি, আর দেখো আকাশটা একটু মেঘলা করেছে, তো এই কিছু কিছু জামা কাপড় ছিল সেগুলো, মানে সকালে যেগুলো দিয়েছিলাম সেগুলো তো একবার তুলে নিয়ে গেছিলাম, আবার কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে তো সেগুলো তুলে নিচ্ছি। আর এখানে এই যে তোষক দুটো, এগুলো এবার পেতে নেবো গিয়ে, কারণ গত 4 দিন ধরে বিছানার যা অবস্থা হয়েছিল তো আর নেওয়া যাচ্ছে না, এগুলো তুলে নিয়ে আগে
রান্নাঘরটা মুছে নেব। তো রান্নাঘরটা রান্না হয়েছে, মাছের তেল, তো এগুলো তো মুছতেই হবে। তো এগুলো তুলে নিয়ে আগে নিচে রেখে আসি। তো রেখে এসে রান্নাঘরটা আগে মুছে নেব। তো দেখো ওগুলো রেখেছে, যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর একটুখানি সার্ফ আর একটু ওই ফিনাইল দিয়ে রান্নাঘরটা মুছি, কারণ মাছ রান্না হলে গোটা ঘর একদম আস্তে গন্ধ হয়ে যায়। তো তাই যে একটু মুছে নিলাম, নিয়ে এই দেখো ঘরে চলে এসেছি আবার। তো যেহেতু এবার খাওয়া দাওয়া হবে, তো খাওয়া দাওয়ার পরেই বিছানায় শোয়া, তো তার জন্য আগে দেখো বিছানাটা আমি পেতে নিচ্ছি। তো বিছানাটা পেতে তারপর নিচটা ঝাঁট দেবো, মুছবো, তারপরেই হচ্ছে খাওয়া দাওয়া। তো তার জন্য দেখো বিছানার এই যে তোষকগুলো পেতে আর এই চাদরটা পেতে দিলাম। তো একটু তো অস্বস্তি লাগছিলো, কারণ চাদর ছাড়া, মানে চাদর, বিছানার চাদর ছাড়া একদমই থাকতে ভালো লাগে না। তো এই যে চাদরটা পেতে নিলাম, বিছানাটা গোছানোও হয়ে গেছে। আর এবার অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে, নড়ি আমাকে খাওয়াবো। তো দেখো এই যে মোছা হয়ে গেছে ঘরদোর। তো এখন বাজে হচ্ছে 1টা। তো এই যে ওখানটা দালানটা শুকনো হলে তারপর নড়িয়াবাকে খাওয়াবো। তো চলো খাওয়া দাওয়ার পর তারপর কথা হচ্ছে। তো দেখো সোনার খাবারটা নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে ওর জন্য মাছ ভাজা, একটু আলু ভাজা আর 1 পিস মাছের ডিম, আর একটুখানি সামান্য চচ্চড়ি নিয়েছি, আর ডাল আছে। তো আমি, ও যা খাবে খাবে, বাকিটা আমি খেয়ে নিই, নষ্ট করি না। কিন্তু পাতে ওর সব রকম যা রান্না হয় একটু আধটু নিই, কারণ ওর খাওয়ার অভ্যাসটা হবে তবে। হ্যাঁ, মানে ও যদি ছোটো থেকে দেখে যে সব রকম সবজি চেনে, তবে ওর খাওয়ার প্রবণতা সেটা বাড়বে। আমি যতদূর ওকে দেখেছি এটাই হয়। তো তার জন্য তো চলো ওকে আগে খাইয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর দেখো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই মিটে গেছে, আর এখন বাজে 3:30। তো দেখো ওর কাণ্ড কারখানা, জাস্ট দেখো সারা দুপুর একটুও ঘুম নেই। তো দেখলে 3:30 বাজে, এই যে দুষ্টু বদমাইশটাকে দেখো, চোখে ঘুম নেই। এই যে দেখো, রোজ দুপুরবেলা ঘুমায়। হ্যাঁ, খাওয়া হয়েছে প্রায়, ওর খাওয়া হয়েছে 1টার সময়, 1:15-এর মধ্যে খাওয়া হয়ে গেছে। আর আমরা খেলাম তখন 2টো বাজে, তো 2টোর সময় খাওয়া হয়েছে। তো রোজ আমি খেয়ে এসে ওকে ঘুম পাড়াই, কি এক একদিন মা ঘুম পাড়িয়ে দেয়। তো আজকে কি হয়েছে, বাবা আছে বাড়িতে, তাই ঘুম তো নেই চোখে। আর দেখো সমান নেই, বদমাইশি পড়ে যাচ্ছে, ঠিক আছে, একদম যে চুপ আছে তাও নয়। এই যে এখন হেডফোন নিয়ে পড়েছে, আর একবার মিথ্যে মিথ্যা করে হিসু করবো, তারপরে পটি হলো, তারপরে এই বদমাইশি চলছে। আমি একটু বসে থাকলেই চুল টানছে, এই কম্মগুলো করছে। দেখো বদমাইশের মুখটা খালি দেখো একবার। এই যে রোজ ঘুমায়, আজকে চোখে ঘুম নেই। আর আমি তো কাজের চাপে, মানে বাড়িতে সংসারের কাজের চাপে, বা ওর জন্য ভিডিও আপলোডও দিতে পারিনি, কালকেও দিইনি আর আজও কিছু দেওয়া হয়নি। কীরকম মানে বদমাইশি, আমি ভাবলাম হয়তো যে দুপুরবেলা আপলোড এডিট করে নেবো, তারপর হয়তো সন্ধ্যের দিকে আপলোড দেবো, বাট এডিটই হলো না, তো আপলোড তো দূরের কথা। এই তুই ঘুমাবি না, এই তুই ঘুমাবি না, 3:30 বাজে, তো ঘুমাবি না তুই। হ্যাঁ, আলো জ্বেলে দিয়েছি, আলোটা তো আমি এই জ্বাললাম। বদমাইশি করিস কেন তুই সবসময়, ঘুমাবি না? তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার 1টা নতুন ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই থাক, আজকের মতো টাটা। আর আমি দুপুরটাকে এখন সামলাই, ঠিক আছে, আর ঘুমাবে বলেও মনে হয় না, 3:30 বাজে, তো আবার সেই রাত্রেও হয়তো ঘুমাবে। তো চলো বাই।